লুঙ্গি পরে শিক্ষকের সামনে বসে ক্লাস করা, বিষয়টি কি ভাবতে পারছেন? কিন্তু এমনটাই করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্র। এবং শিক্ষকরা মন্তব্য করেন লুঙ্গি একটি অশালীন পোশাক। লুঙ্গি পরে অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষায় অংশগ্রহণ করায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তবে শিক্ষকরা বলছে শুধু লুঙ্গি পরা নয়, তর্কেও জড়িয়েছিলেন ওই শিক্ষার্থীরা, যা শিষ্টাচার বহির্ভূত। জানা গেছে করোনাকালে সৃষ্ট সেশন জট নিরসনে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গত আগস্টের 4 তারিখ অনলাইন প্ল্যাটফর্মে জুম অ্যাপে পরীক্ষা নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময়সূচি অনুযায়ী সেপ্টেম্বরের 27 তারিখ দুপুরে 12:30 ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের জেনারেল কেমিস্ট্রি কোর্সের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করার সময় জুম পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক এক ছাত্রকে লুঙ্গি পরা অবস্থায় দেখতে পান। ওই বিষয়টি অনলাইন পরীক্ষার অংশের শিষ্টাচার বহির্ভূত বলে সংশ্লিষ্ট ছাত্রকে জানিয়ে জুম থেকে অপসারণ করে পরিদর্শক। আরেক ছাত্রকে জানালা দিয়ে অধিক আলো প্রবেশ করায় জানালার পর্দা টেনে দেওয়ার নির্দেশ দেন শিক্ষক। ওই ছাত্র জানালার পর্দা টানার জন্য উঠলে শিক্ষক তাকে লুঙ্গি পরা অবস্থায় দেখতে পায়। এই সময় তাকে জুম থেকে অপসারণ করেন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় ঘটনাটি জানাজানি হয়। সংশ্লিষ্ট শিক্ষকরা জানান লুঙ্গি পরার কারণে কাউকে বহিষ্কার করা হয়নি। অনলাইনে নির্দেশনাবলী অনুযায়ী পরীক্ষার সময় ছাত্রদের লুঙ্গি পরা যাবে না বিষয়টি অবগত করলেও তারা কর্ণপাত করেনি। বারবার বলার পরেও তারা বিষয়টি এড়িয়ে গেছেন। এক পর্যায়ে অনলাইনে শিক্ষকদের সঙ্গে তর্কে জড়ায় অবজ্ঞা ও তুচ্ছতাচ্ছিল্য করে এবং শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করে তারা। এই কারণে জুম থেকে রিমুভ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ডেস্ক নিউজ, C+ TV বাংলা।